এ মুসলমান ভাই যখন নাকি মানুষগুলা যখন মারা যাইত এই কাফন চুর ওই মাহফিল ওই যখন মানুষটা মারা যাইত যখন মানুষটার জানাজা পড়াইয়া মানুষটারে যখন কবরের মধ্যে শুয়ায় দেওয়া হইত এই কাফন চুর কবরটারে শিনাক্ত করে আসত দিনের বেলা যখন রাত্রবেলা হয়ে যায় এই লোকটা তখন রাত্রবেলা কবরস্থানের মধ্যে যাইত যায়া যাইয়া এই কবরটা খুইরা লাশটা থেকে কাফনটা নিয়ে আসত কাফনটা আইনা সুন্দর কইরা আবার দৌত কইরা এই কাফনটারে আবার বাজারের মধ্যে বিক্রি করত জোরে বলি নাউজুবিল্লাহ এই কাফন চুর প্রত্যেক দিন কাফন চুরি করে আজকে এলাকার মধ্যে অনেক দিন অনেক এলাকার মধ্যে অনেক দিন আর এলাকার মধ্যে এই রকম করে করে কাফন চুরি করে করে বাজারের মধ্যে বিক্রি করে তার সংসার চালাই হঠাৎ কইরা একদিন এই কাফন চুর কবরের মধ্যে যখন গেল তার পাশের এলাকার মধ্যে অন্য গ্রামের মধ্যে কাফন চুরি করার জন্য গেল লোকটা সংবাদ পাইল আজকে এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে লোকটা বুঝে নাই ছেলে না মেয়ে পুরুষ না নারী সে ভালোভাবে শিনাক্ত করতে পারে নাই কিন্তু সে বুঝতে পারছে এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে এই লোকটা যখন নাকি জানাজার নামাজ শেষ হয়ে গেল কবরের মধ্যে শুয়ে দেওয়া হলো শুয়ে দেওয়ার পরে এই লোকটা দূর থেকে কবরটাকে আইডিয়া করলো এই জায়গার মধ্যে কবরটা আছে এ মুসলমান ভাই ও মুসলমান বন্ধুরে ও যুবক ভাইরা জীবনে কত গুনাহ করছো চিন্তা কর এই কাফন চুর গভীর রাত্র যখন হয়ে গেল কবরস্থানের মধ্যে চলে গেল কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মধ্যে যাওয়ার পরে কবরটাকে যখন ঘুরল ঘোরার পরে এই কাফন চুর কবরের ভিতরের মধ্যে ঢুইকা গেল ঢুকার পরে যখন নাকি এই মানুষটার লাশটা যখন নাকি কাফনটা মুখ থেকে সরাইল যুবকটা চমকায়া গেল সে তাকায়া দেখে এই লোকটা পুরুষ মানুষ না মহিলা এ মহিলা তো মহিলা সুন্দরী রূপসী এমন একটা মহিলা এত সুন্দর মহিলা যুবক জায়গা বলে আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই জোরে বলি আল্লাহু আকবার عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا زد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا
ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما شات شات شكل عواج كل فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله ثم صلّى আওয়াজ করে প্রাণ খুলে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলী মাওলানা এই দুনিয়া পরে থাকিবে আমরা একদিন থাকিব সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা মহাপতে মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়ালা لا إله لا جل لا إله لا جل لا إله لا بيد بهود ره مدينة أمرا كن جابو جانينا بولن بهود ره مدينة أمرا كن جابو রাবি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি লা হাসবি রাবি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি আহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
না আল্লাহ ফেরাউন বলে দিব জালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাত তেরে তালা رسول الله صلى الله عليه وسلم مولا دے داتی امرا تمہارے اسکر محفل قبول کرو رے امر دیال نبیر کرو نے اسکر محفل قبول کرو رے امر دیال نبیر کرو نے اوہ محبوب مولا دے داتی امرا مرحبا اجلام ما شاء الله جرے جرے اجلام اجلام نبی نبی تویرا یا مر گوما سینا نویو نگے آبا رینی بانی کو نبی دیبو نئی ما شاء الله اجلام نبی نبی تویرا یا مر گوما سینا نویو نگے آبا رینی بانی کو نبی دیبو نئی مرحبا اجلام اجلام آیا نبی جی بھنگا توری بھنگا نو جے جا بے ڈوبی آگا 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 دویا کورے نو گو نبی تمہیں آشی آنگا مسلام اجلام اجلام بھنگا توری بھنگا نو جے جا بے ڈوبی آگا 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 دویا کورے نو گو نبی تمہیں آشی آنگا مسلام اجلام اجلام اے اوہ دھم جے پاگل پارم نیے جاؤنا یا مہدے مسلام اجلام آواز کرے اجلام اے اوہ دھم جے پاگل پارم نیے جاؤنا یا مہدے دویال نوبی دیکھو تو مہدے مرحبا اجلام یا محمد مدینہ والا اپنا کے جانائی سلام مرحبا اجلام اجلام یا محمد مدینہ والا اپنا کے جانائی سلام مسلام اجلام داکے اپنر پاگولے را نبی کلے اپنر پاگولے را شانتی دن مرکونی جائے یا محمد مدینہ والا اپنا کے جانائی سلام مسلام اجلام اجلام یا محمد کملی والا اپنا کے جانائی سلام مرحبا اجلام اجلام ڈاکے اپنر پاگولے را نبی کلے اپنر پاگولے را شانتی دن
মোর কোনি যায় ইয়া মুহাম্মদ মদিনা বালা আপনাকে জানাই সালাম মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ আপনার চরণ ধুলি তাদের সাথে আমিও নবী চরণ ধুলি পেতে চাই ইয়া মুহাম্মদ মদিনা বালা আপনাকে জানাই সালাম মারহাবা আল্লাহ ইয়া মুহাম্মদ কামলি ওয়ালা আপনাকে জানাই সালাম মারহাবা আল্লাহ 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 লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আর চিল্লায় বলি আল্লাহু আকবার আর জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আর চিল্লায় বলি ইয়া ওয়ালি আল্লাহ তাকবীর একটা চলব কষ্ট লাগতাছে আমি আপনাদের এখানে নতুন আসছি সেই কারণে আমারে চিনেন না সেই কারণে বারবার সবাই হলো আমার মুখটার দিকে ছায়া দিয়ে চিনা না বিদয় আয়েশা পরিচিত হইলাম দূরে বলেন ঠিক কিনা এখন থেকে যেই আমারে দেখবো আমারে চিনব দূরে বলেন ঠিক নেই এখানে আয়েশা সাহেব আমার অনেকের সাথে পরিচিত হইল আমাদের গ্রামে অনেক ভাইয়ের আত্মীয় আছে শুই না অনেক ভালো লাগলো তো আমার সাথে কেউ রাগটা কইছেন না তো আমার সাথে কথা বলা যাবে তো ইনশাল্লাহ আমি যখন আলোচনা করি আমার সাথে যদি কেউ কথা না বলে তইলে আমি আবার আলোচনা করতে পারি না আমার সাথে আপনারা কথা বলতে হবে কেমন কথা বলবেন আমি যখন বলবো বলেন সুবহানাল্লাহ আপনারা বলবেন উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ এই জবান দিছে কে আল্লাহ যে আল্লাহ জবান দিছে এই আল্লাহর নাম জপতে কষ্ট হবে আওয়াজটা জোরে দিব না আস্তে যখন বলবো আলহামদুলিল্লাহ বলেন আস্তে বলবেন না জোরে যখন বলবো ইয়া রাসূলুল্লাহ বলেন আস্তে বলবেন না জোরে 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 বলতে হবে যদি আপনি এই মন থেকে যদি এই ডাকগুলা ডাকেন আমার আল্লাহ কবুল করে নিতে পারে কি পারে না আজকে জান্নাতের বাগান থেকে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না তারাই সবচেয়ে বড় পুরা কপাল যারা এখনো ঘরে বসে আছে এলাকার মধ্যে যখন জান্নাতের বাগান সাজাইছে যেই বাগানটারে আমার রসুল জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছে জুড়ে বলেন ঠিক কি না সেই বাগানের মধ্যে বসার জন্য সকলের নসিব হয় না ঠিক নি ভাই যারা জান্নাতি মানুষ তারাই জান্নাতের বাগানে আসতে পারে আর যারা জাহান্নামী মানুষ তারা জান্নাতের বাগানে আসতে পারবে দেখবেন অনেক মানুষ দেখবেন মাহফিলে আসে আসার পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে দাগা ঠিক নেই তার নসিবটা নাই এই বাগানে বসার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছে সেই কারণে আমরা বসতে পারছি জোরে বলেন ঠিক কি না আকবির আসতে চলবো না জোরে আরো জোরে বলেন আসতে না জোরে না আসতেই দিয়েন আস্তুই দিয়েন কিতা করবেন আইসেন যেহেতু একটা কথা মনে হয়েছে কইতাম একজন মানুষ মহিলা মানুষ বিয়ে দেওয়ার পরে পরগর বাচ্চা কাচ্চা হয় না প্রায় 20 বছর হয়ে গেছে কত বছর আরো জোরে কত বছর 20 বছর ধরে কোনো বাচ্চা কাচ্চা হয় না বলেন তো 20 বছর পরে যদি একটা সন্তান হয় এই সন্তানটারে কেমন আদর করব কম না বেশি না পাইয়া পাইছে ঠিক নেই 20টা বছর আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে আল্লাহ তার একটা সন্তান দিয়েছে এখন এই মহিলা তো সন্তান পাই এত খুশি কাকা যে খুশি হইছে তখন এই সন্তান রে মনে আস্তে আস্তে বড় নলা তুল্লা তুল্লা ভাত খাওয়াই দেয় এখন নলা তুল্লা যে ভাত খাওয়া সন্তান তো আস্তে আস্তে বড় হয়ে গেছে সন্তান বীর উপযুক্ত হয়ে গেছে মাশাল্লাহ দাড়ি মারি ফাঁক দিয়ে উঠছে ওহন হেরে নলা তুল্লা কি করে ভাত খাওয়া কে খাওয়া মা নলা তুল্লা ভাত খাওয়াই দেয় আশেপাশের যে মহিলারা ডাক দেয় বলে বেডি তুমি কি কাম করো তোমার ফুলারে দুই দিন পরে বিয়ে করাইবা দাড়ি মুসুরটা ফাঁক দিয়া রইছে ফুলা দুই দিন পরে বিয়া করব তুমি অহনো তারে নলা তিল্লা ভাত খাওয়াই দো এটা কেমন দাও দূর বেডি আমার ফুতে নলা তিল্লা খাইবো দূরের কথা
আমি যে নলাডা মাইক কাশের আমার ফুতের মুহের সামনে নিয়া দেই আমার ফুল দিয়া ফুতে যে হালি আজে করে বৃদ্ধ বেশি সাবায়া খাইব দূরের কথা আজে করে আমি যে নলাডা মুহের সামনে নিয়া দেই যদি শুধু দে করে আ এইটুই আমার কাছে বেশি ঠিক নে ঠিক নে আমিও আপনাদের কইয়া মাফিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে কই না কইলে না আইছেন যে দুই বেশি ঠিক ঠিক না ঠিক না এটার বেলা ঠিক কারণ আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আরছি জোরে বলেন ঠিক কি না গলাটা তালা দিয়ে রাখবেন যে গলা তালা দিয়ে রাই হুজুরে যদি তো নতুন আইছে আমরা কি ওরে তো সিনে টিনে না গলা তালা দিয়ে বয়ে তাহলে এরকম হইব আমরা কার বাগানে আসছি আল্লাহ এবং রসুলের বাগানে কার বাগানে আল্লাহ এবং রসুলের বাগানে তাকবীরটা দূরইব না আসতে নারে তাকবীর না ও কইছে না এই তাকবীর ইমানদারের আওয়াজ না ইমানদারের আওয়াজ এই তাকবীর ইমানদারের আওয়াজ কি কম না বেশি যুদ্ধের ময়দানে যখন নাকি সাহাবায়ে কেরামরা যুদ্ধ করত রোমান সৈন্যরা ছিল 100,000 মুসলমান ছিল মাত্র 3,000 কত হাজার আরো জোরে কত হাজার 100,000 সাথে 3,000 এর কোনো বেইল আছে নিও ভাই কোনো বেইল আছে কিন্তু 3,000 সৈন্য যখন এই আরব মহাদেশের মধ্যে যখন একটা স্লোগান মারল নারে তাকবীর আল্লাহু আকবার কইয়া তখন এক স্লোগান মারল আরব মহাদেশের মধ্যে একটা গুমগুমি গুমগুমি আওয়াজ এই সারা মহাদেশের মধ্যে গুমগুমি আওয়াজ ভাইসা গেল তারাও তো ছিল মুসলমান আর আজকে আমরাও তো মুসলমান আমরা ডাক দিলে এই বাড়িতে ওই বাড়ি শোনা যায় না আর তারা যখন আল্লাহু আকবার কইরা ডাক দিতে পুরো আরবের মধ্যে একটা গুমগুমি শুরু হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না তারাও তো ইমানদার ছিল আমরাও তো ইমানদার তারার ইমানটা ছিল মজবুত আর আমাদের ইমান হয়েছে দুর্বল জোরে বলেন ঠিক কি না সেই কারণে আমরার গলার আওয়াজ বাইরো না কি বাইরো না আওয়াজ বাইরো না আল্লাহর জন্য গলাটারে আওয়াজ বাইর করেন ভবিষ্যতে কাজে লাগবো ভাই অনেক মানুষ দেখবেন মরার সময় মুমূর্ষু অবস্থায় বইরা থাকা জবান ডাল্লা বন্ধ করে দেওয়ার কথা কইতারে না জোরে বলেন ঠিক নেই ওই সময় হাজার চেষ্টা করলেও কি আল্লাহর একটা ডাকদন দিব দন দিব এই জবানটা দিয়ে আল্লাহর একটা ডাকদন দিব আল্লাহ এখন যেহেতু আমরা সুস্থ আছি বেশি বেশি করে আল্লাহকে ডাকবো জুড়ে বলেন ঠিক কি না আসতে না জুড়ে মুরব্বী মানুষ যুবক ভাই ফুলাফাইন সব কিন্তু স্লোগান দিতে হইব নাই তো আমার আমার যদি স্লোগানটা যদি না বুঝে আমি কিন্তু মন মতো আলোচনা করতাম না আর যদি স্লোগানটা বুঝাই দিতারেন আমি আপনার আজকে কয়ে গেলাম চমৎকার একটা আলোচনা শোনায় বুঝবনি ইনশাল্লাহ বুঝবনি মন মতো হইব নারে তাকবীর নারে রিসালাত আল কোরআনের আলম নবী রাসূল যেখানে অলি আল্লাহ যেখানে কোরআন হাদিস যেখানে ওয়াজ মাহফিল যেখানে মসজিদ আছে যেখানে নামাজ আছে যেখানে কোরআন আছে যেখানে মদ গাঁজা যেখানে জুয়ার আড্ডা যেখানে ইয়াবা আছে যেখানে হারাম আছে যেখানে মিথ্যা আছে যেখানে আলহামদুলিল্লাহ ওয়াজ তো শেষ ওয়াজ শেষ না ওয়াজ কমপ্লিট আপনারা এখানে কেন আসছেন হেদায়েতের জন্য না যারা যেটা বুঝেন না এটা বুঝার জন্য আসছেন আপনারা তো সবই জানেন সবই মাশাআল্লাহ মুফতি মহাদ্দেশ আর ওয়াজ দা কিতা করবেন আর ওয়াজ লাগবে না আপনারা যদি খারাপ কাজও না যান কথাটা শুনলেন মুরব্বীরা যদি আপনারা খারাপ কাজও না যান নামাজ না ছাড়েন কোরআন না ছাড়েন মসজিদ না ছাড়েন জান্নাতের বাগান না ছাড়েন আর যদি জুয়ার আড্ডা ছাইরা দেন মদের আড্ডা ছাইরা দেন হারাম ছাইরা দেন মিথ্যা ছাইরা দেন এই লোকের ওয়াজের দরকার আছে ও আর দরকার আছে আমরা তো কইয়া যাই ঠিক বাইরে দেয়া করি উল্ডা জোরে বলেন ঠিক কি না সমস্যা তো এখন এই জবানদার হেফাজত করে রাখতে আজকে আল্লাহ আমরা সবাই রে কবুল করুক বলি আমিন আজকে মাহফিল থেকে যেন আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায়া দুনিয়ার জমিন থেকে নেয় জুড়ে বলি আমিন জান্নাতে যেতে চাই কারা কারা
সবাই জান্নাতে যেতে চাই জোরে বলেন ঠিক কি না জান্নাত কয়টা জোরে বলেন কয়টা আজকে আপনারা আটটা জান্নাতের নাম শিহাইয়া দিয়া দেন চলবে তো ইনশাআল্লাহ ইমানদারের খুরা কইছে জান্নাত আজীবন কষ্ট করেন কাল লাগিও কাল লাগা এই যে তাহাজ্জুদের নামাজ ফজরুতে মুরব্বি মানুষটি ঠান্ডা পানি দিয়ে আরে কত কষ্ট করে ওযু করে মসজিদ হইয়ে কষ্টের পর কষ্ট আও গরো ফেরালাম না মসজিদ না গেলে আমার শান্তি লাগে না আছে নিও এমন মুরব্বি আছে না আছে না পাওয়া হাইটা হাইটা লাগিটা বড় দিয়ে কষ্ট করে করে মসজিদ দেয়া পরে কিসের জন্য করেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের জন্য বাড়ি হলো জান্নাত জোরে বলেন ঠিক কি না তা আল্লাহ রাব্বুল আলামিন কি আমল করলে কি করলে আমাদেরকে জান্নাত দিব জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার বাবার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম চিৎকার করে বলি আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আমার বান্দারানে ইয়া আইয়ুহাল লাযীনা আমানু দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা ঈমান এনেছো হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় সংবাদ দিব না এমন একটি সংবাদের কথা বলবো না আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম এমন একটা বিজনেসের কথাকে আমি আল্লাহ তোমাদেরকে বলবো না হে মুসলমান ইমানদার দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে কি এমন একটা বিজনেসের কথা বলবো না বিষয় সংবাদ দিব না যেই বিজনেসটা করলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুজিকুম মিন আযাবিন আলীম আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচায়া দিবে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মাফ করে দিবে ওয়া উদখিলাল জান্নাত তোমাদের জন্য জান্নাতের মেহমান বানায়া দিবে জোরে বলি সুবহানাল্লাহ হে মুসলমান ভাই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা দুনিয়ার জমিনে পাঠাইলেন দুনিয়া যখন সৃষ্টি করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমার আল্লাহ দুইটি জায়গা নির্ধারণ করেছেন একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম জোরে বলেন ঠিক কি না হে মুসলমান ভাই দুনিয়ার জমিনের মধ্যে মুমিন যারা জান্নাতের মধ্যে যাবে এখন আমি যদি আপনাদেরকে বলি ভাই বলেন তো দেখি আটটা জান্নাতের নাম কি হয়তো কিছু মানুষ বলতে পারবে কিছু মানুষ বলতে পারবে না ও মুসলমান ভাই আজকে কাগজে কলমে আটটা জান্নাতের নাম লিখে নেবেন এ মুসলমান ভাই আটটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য রেখে দিয়েছে আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম কি আরো জোরে বলেন মাশাআল্লাহ আমার মুরব্বি বাবারা ভালোই জানে সবচেয়ে বড় জান্নাত এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস জোরে বলি সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার জান্নাত এই জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম নাম কি জোরে বলেন জান্নাতুন নাঈম তৃতীয় নাম্বার জান্নাত জান্নাতের নাম হলো দারুস সালাম নাম কি আরো জোরে বলেন দারুস সালাম চতুর্থ নাম্বার জান্নাত ওই জান্নাতের নাম হলো জান্নাতুল খুল নাম কি আরো জোরে জান্নাতুল খুল পঞ্চম নাম্বার জান্নাত ওই জান্নাতের নাম হলো দারুল মাকাম নাম কি ষষ্ঠ নাম্বার জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ নাম্বার জান্নাত ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন নাম কি জান্নাতুল আদন সপ্তম নাম্বার জান্নাত যেই জান্নাতটা সাত নাম্বার জান্নাত ওই জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া নাম কি জান্নাতুল মাওয়া আট নাম্বার জান্নাত ওই জান্নাতের নাম হলো দারুল করার চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ কয়টা জান্নাতের নাম জানলাম আর জোরে কার জন্য রাখছে আমাদের জন্য আমার আল্লাহ সেই জান্নাত গুলা রেখেছে বাইরে
আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে এই আটটা জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব কি আমল করলে তোমরা সেই জান্নাতের মধ্যে যেতে পারবা কি আমল করলে সেই জান্নাত পাইবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাদিসের মধ্যে বিশ্লেষণ করে সুন্দর করে করে সেই জান্নাতের বর্ণনা দিয়েছেন জোরে বলেন ঠিক কি না আসুন সবচেয়ে বড় জান্নাতের মধ্যে চলে যাই নাম কি জান্নাতুল ফেরদাউস কোন আমল করলে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন হে মুসলমান ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এ মুসলমান ভাই রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা ইন্নাল লাযীনা আমানু দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমান এনেছো ওয়া আমিলুস সালিহাত এবং দুনিয়ার জমিনের মধ্যে আমলে সালেহ করেছো নেক আমলগুলি করেছো যে আমল তুমি করেছো সে আমল হইছে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর আরো জোরে বলেন দুনিয়ার জমিনে আমরা ইবাদত করি কার জন্য আমার আল্লাহ বলে আমলে সালে মীর বেজাল আমল যেই বান্দা করতে পেরেছে নামাজ পড়েছে আমি আল্লাহর জন্য রোজা রেখেছে আমি আল্লাহর জন্য হজ করেছে আমি আল্লাহর জন্য দান খয়রাত করেছে আমি আল্লাহর জন্য ওই বান্দা ঘুমায় ওই বান্দা ঘুমায় আমি আল্লাহর জন্য হে মুসলমান ভাই আমার আল্লাহ ডাক দিয়া বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যেই বান্দা আমি আল্লাহর জন্য ইবাদত করতে পেরেছে তোমরা শুনিয়া রাখো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউসের দরজাগুলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ الله أكبر اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার আর চিল্লে বলি ইয়া রাসূলুল্লাহ এ মুসলমান ভাই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই বান্দার জন্যই জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমলে সালেহ করবে নেক আমলগুলা করবে যা কিছু করবে সব কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য জুড়ে বলেন ঠিক নেই দুনিয়ার জমিনের মধ্যে আমলে সালেহ কারা করে যারা দুনিয়ার জমিনের মধ্যে মুমিন জুড়ে বলেন ঠিক নেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়া বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند
ربهم ومغفرة ورزق كريم চিৎকার করে বলি আল্লাহু আকবার এ মুসলমান ভাই এখন আসুন আমরা জানি মুমিন কারা ঠিক নি ভাই এমনি এমনি থেকে জান্নাত পাওয়া যাবে নাকি আসুন জানি মুমিন কারা আমার আল্লাহ বলে ওই ব্যক্তি মুমিন ওই বান্দারাই মুমিন ইন্নামাল মুমিনুনা নিশ্চয় মুমিন তো তারাই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম নিশ্চয় মুমিন তো তারাই দুনিয়ার জমিনের মধ্যে যাদের কলব আমি আল্লাহর জন্য কাজ করে জুরে বলি সুবহানাল্লাহ কার জন্য إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم نِتْشَوْي مُؤْمِنْ تُتَرَاي যাদের হৃদয় আমি আল্লাহর জন্য কাজ করে ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাকের কুরআন যখন তিলাওয়াত করা হয় দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি আল্লাহ পাকের শান মান বলা হয় যখন তখন তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায় তারাই হলো মুমিন যারা কুরআন তিলাওয়াত শুনলে যাদের ঈমান বাড়ে কি বাড়ে আরো জোরে কুরআন তিলাওয়াত শুনলে যাদের ঈমান বাড়ে আমার রাসূলের সম্মান শুনলে যাদের ঈমান বাড়ে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম يتوكلون الذين يقيمون الصلاة أمر الله تار পরে বলে নিশ্চয় মুমিন তো তারাই الذين يقيمون الصلاة ওই মুমিন নামাজ পড়ে আমি আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য يقيمون الصلاة ويؤتون الزكاة এবং দুনিয়ার জমিনের মধ্যে যাকাত দেয় আমি আল্লাহর জন্য কার জন্য হে মুসলমান ভাই দুনিয়ার জমিনের মধ্যে রে মুমিন তো তারাই আমি আল্লাহর জন্য দুনিয়াতে দান করে আর জন্য ইয়াকিমুনা সালাতা আল্লাহ রাব্বুল আলামিন বা ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আমার আল্লাহ ডাক দিয়া বলে ওই মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ কি রাখছি জানো ওই মুমিন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করব চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ তাদের জন্য আমি আল্লাহ উচ্চ মর্যাদা দিব মানে সবচেয়ে বড় জান্নাত দিব জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ ওই মুমিন বান্দাদেরকে দান করব আমার আল্লাহ তারপরে ডাক দিয়ে বলে তোমরা কি আরো জানো যারা দুনিয়ার জমিনের মধ্যে মুমিন বান্দা তোমরা শুনিয়া রাখো দুনিয়ার জমিনেও আমি আল্লাহ তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেই জুরে বলি সুবহানাল্লাহ এ মুসলমান ভাই এখন যদি আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই এই গুণগুলা আমাদের মধ্যে থাকতে হবে ঠিক নেই আরো জোরে বলেন এই গুণগুলা আমাদের মধ্যে থাকতে হবে যদি এই গুণগুলার মধ্যে কোনোটাই যদি আমাদের মধ্যে না থাকে তাহলে মনে করবেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো না কেননা আমার আল্লাহ যেই কুরআন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে এই কুরআনের মধ্যে কোনো ভুল নাই এই কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই যদি কোনো মানুষ এই কুরআনের মধ্যে ভুল দেখায় ভুল ভুল ধরে কোনো মানুষ যদি সন্দেহ করে সাথে সাথে তার ঈমান চলে যাবে জোরে বলেন ঠিক কি না এ মুসলমান ভাই সেই কারণে আমলে সালেহ নির্ভেজাল আমল করা লাগবে জোরে বলেন ঠিক কি না আসুন দ্বিতীয় নম্বরে চলে যাই দ্বিতীয় নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম নাম কি আরো জোরে বলেন আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াসসাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালীলুম মিনাল আখিরিন চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ
ডাক দিয়া বলে আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতুন নাঈম রেখে দিয়েছি যেই বান্দা দুনিয়ার জমিনে সকল পথকে অপেক্ষা করে যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে ডান পন্থায় চলবে কোন পন্থায় আরো জোরে বলেন এ মুসলমান ভাই দুনিয়ার জমিনের মধ্যে দুইটা পথ আছে একটা হলো বাম পথ জাহান্নামের পথ আরেকটা হলো ডান পথ জান্নাতের পথ আমার আল্লাহ ডাক দিয়া বলি রে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য আমি আল্লাহ জান্নাতুন নাঈমের দরজা খুলে দিব ওই যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে ডান পন্থায় চলেছে জোরে বলি সুবহানাল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ দিলে অনেক সময়ের দরকার আমি শুধু জান্নাতের বিবরণ দিয়ে যাই আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না জোরে বলেন ঠিক কিনা একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা যাবে আমার শাহে মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার আরো চিল্লে বলি আরে সুবহানাল্লাহ এ মুসলমান ভাই তিন নাম্বার জান্নাত জান্নাতের নাম হলো দারুস সালাম নাম কি দারুস সালাম আরো জোরে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাত কোন বান্দারে আমার আল্লাহ দান করবেন আমার আল্লাহ ডাক দিয়া বলে পবিত্র কোরআনের মধ্যে ওয়াহাদা صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يتذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আরো জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ হে মুসলমান ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আমি আল্লাহ দারুস সালাম নামক জান্নাত ওই বান্দার জন্য রেখেছি যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ একটা পথ দিয়েছি ওই পথটার নাম হলো সিরাতুল মুস্তাকিমের পথ জোরে বলেন ঠিক কি নাম আমরা প্রত্যেক দিন ইমাম সাহেব নামাজের মধ্যে সে আয়াত পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও রাস্তা দেখাও হে মুসলমান ভাই আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলে যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা সকল পথকে টপকাইয়া যারা যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে সিরাতুল মুস্তাকিমের পথকে সে বেছে নিবে সরল সঠিক পথের মধ্যে চলবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতুন জান্দারুস সালাম নামক জান্নাত ওই বান্দার জন্যই আমি রেখে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ কয়টা গেল আরো জোরে বলেন
আসুন চার নম্বরে চলে যাই চার নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল খুলদ নাম কি আরো জোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন কুল হাযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল লাযী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযা ওয়া মাসীরা চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ এ মুসলমান ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার জন্য জান্নাতুল খুলদ রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতুল খুলদ রেখেছি যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ কাকে ভয় করে ভাই আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয় নাই জুড়ে বলেন ঠিক কিনা এ মুসলমান ভাই যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার আল্লাহর ভয় মানুষের অন্তরের মধ্যে থাকতো তাহলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন সম্পদের লুট করত না জোরে বলেন কোনোদিন মানুষ গুলা সম্পদের লোভ করত না হে মুসলমান ভাই দুনিয়ার জমিনের মধ্যে যদি মানুষগুলা আল্লাহকে ভয় করত তাহলে দুনিয়ার জমিনে ওই মানুষগুলা কোনোদিন এতিমদেরকে ধাক্কা দিত না জোরে বলেন ঠিক কিনা যদি মানুষগুলার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে থাকত ওই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন পাপের মধ্যে লিপ্ত হতো না জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান ভাই আজকে দুনিয়ার সমাজের মধ্যে আল্লাহর ভয় নাই দুনিয়ার জমিনে গুনাহ করি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি তারপরে আরো করি আরো করি আরো করি আরো করি এমন হয়ে গেল দুনিয়ার জমিনের মধ্যে এক কাঠুরিয়া বেটা এক কাঠুরিয়া লোক জঙ্গলের মধ্য থেকে কাঠ কাঠে কাঠ কাইঠা তিনি একটা রশির মধ্যে সে কাঠগুলা রাখে রাইখা কাঠগুলা বাঁধে বাইদা সে আলগি দেয় আলগি দিয়ে দেখে সে তুলতে পারে না কি পারে না কাঠগুলা তুলতে পারে না ওই লোকটা কি করলো আবার জঙ্গলের মধ্যে যায় যায় আবার কাঠ কাটে কাইটা সেই বুজাইয়ের সাথে সংযোগ করে করার পরে আবার আলগি দেয় বলেন তো তুলতে পারবেনি আগের গুনাই তো তুলতে পারে নাই দ্বিতীয়টিও তুলতে পারে না সে আবার ভয়া কাট কাটে আবার বুঝাই করে আবার তুলতে পারে না হে মুসলমান ভাই আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আমাদের স্বভাবটা হয়ে গেছে এমন আমরা গুনাহ করি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করি করার পরেও আমরা একটা বারও জাহান্নামের কথা চিন্তা করি না আবার গুনাহ করতে থাকি গুনাহ করতে করতে আরো গুনার বোঝা বাড়ি করি আবার একটা বারও জাহান্নামের কথা চিন্তা করি না আবার গুনাহ করি গুনাহ করে করে গুনার বোঝাটা আরো বাড়াই তারপরে আমরা গুনার কথা চিন্তা করি না জাহান্নামের কথা একবারও চিন্তা করি না কবরের মধ্যে যে যেতে হবে কবরের মধ্যে যে কোনো আপন থাকবে না কবরে মা যাবে না কবরের মধ্যে বাবা যাবে না বন্ধু যাবে না কবরের মধ্যে সন্তান যাবে না ও মুসলমান ভাই আজকে তুমি যার জন্য চুরি করো সে কবরে যাবে না যার জন্য তুমি চুরি করো যার জন্য ডাকাতি করো যেই সন্তান গুনারে তুমি খাওয়াও এই সন্তান গুনা যখন তুমি দুনিয়ার জমিন থেকে যখন মরে যাইবা এই সন্তান গুনা দেখবা তোমার কথা একটা বারও মনে করবে না যে স্ত্রীর জন্য তুমি মানুষের মানুষকে হত্যা করো যে স্ত্রীর জন্য এত কিছু করো কইরা ঘরের মধ্যে খাবার নাও এত সুস্বাদু খাবার খাওয়াও একটাবার তুমি তাকে জিজ্ঞাসা কইরা দেখো বিবিরে দুনিয়ার জমিনের মধ্যে তো আমি চুরি ডাকাতি কইরা তোমাদের সুখ শান্তির জন্য আমার এই সন্তান গুলার জন্য তোমাদের জন্য এত কিছু করলাম একটাবার আমি তোমাকে জানতে চাই দুনিয়ার জমিন থেকে যদি আমি চলে যাই আমাকে জাহান্নামের মধ্যে ফালায় দেওয়া হবে হাশরের ময়দানে যেদিন আমি বিপদের মধ্যে পইরা যাব ওই দিন আমার গুনার বাঘ তুমি নিবানি ও মুসলমান ভাই দেখবেন স্ত্রী সেদিন অস্বীকার করবে সন্তান অস্বীকার করবে মা বাবা অস্বীকার করবে কোন মানুষ আপনার গুনার বাঘ নিবে না ঠিক কিনা আরো জোরে বলেন
ও মুসলমান ভাই কার জন্য চুরি করো কার জন্য ডাকাতি করো এতিমের সম্পদ কার জন্য লুটপাট কইরা খাও এ মুসলমান ভাই গুনাহ করেছো এখনো সময় আছে রে এখনো সময় আছে আল্লাহর দরবারে তওবা করো রাত গভীর রাতে উঠা রাত গভীর রাতে বেলা উঠিয়া ঘর থেকে বাহির হয়ে যাও মা ঘুমাই রইছে বাবা ঘুমায় আছে সন্তান ঘুমায় রইছে স্ত্রী ঘুমায় রইছে তুমি চুপ কইরা দরজাটা খুইলাম দরজাটা যাইয়া তুমি মসজিদের মধ্যে চলে আসো তাহাজ্জুদের সময় সব ওযু ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া যাও দুই রাকাত চার রাকাত নামাজ কইরা পয়রা আল্লাহর দরবারে কান্দ মালিক মালিক রে আমার মত গুনাহগার দুনিয়ার জমিন আর কেউ নাই ঠিক নি ভাই আরো জোরে বলেন ঠিক কি না নিজের সবচেয়ে বড় গুনাহগার নিজেকে বানাইবেন মালিক আমি সবচেয়ে বড় গুনাহগার আমার মত গুনাহগার কেউ নাই আল্লাহ গো তাকায়া দেখো মা ঘুমাই রইছে বাবা ঘুমায় রইছে সন্তান ঘুমাই রইল বিবি ঘুমাই রইল তোমার গুনাহগার বান্দার চোখের মধ্যে ঘুম নাই মালিক আমি কি গুনাহ করেছি একমাত্র তুমি সারা কেউ জানো না মসজিদের মধ্যে বৈশা বৈশা দুইটা চোখের পানি সাইরা সাইরা আল্লাহর দরবারে কান্দেন এ মুসলমান ভাই আল্লাহর দরবারে তওবা করেন জীবনের গুনার জন্য অনুতপ্ত হন পাহাড় পরিমাণ গুনাহ করতে পারেন ও মুসলমান ভাই বলেন তো দেখি আমার আল্লাহ চাইলে মাফ করতে পারে কিনা আরো জোরে বলেন একটা একজন বিদুর্মি মানুষ সত্তর বছর চল্লিশ বছর দইরা সনমের পূজা করে কিসের পূজা ইয়া সনম ইয়া সনম ইয়া সনম এই বলে বলে চল্লিশ বছর পার করে দিল কিন্তু সনম তার ডাকে সারা দেয় না তার ডাকে সনম জবাব দেয় না কিন্তু হঠাৎ কই না এই লোকটা কোন ক্রমে একবার ডাক দিল ইয়া সামাদু কি ডাক দিছে সুবহানাল্লাহ কইতেন না জোরে বলি আল্লাহু আকবার বোন কইরা একবার ডাক দিল ইয়া সামাদু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা ডাকের কারণে আমার আল্লাহ সত্তর বার জবাব দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ এ মুসলমান ভাই ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিয়ে বলে মালিক বুঝলাম না এই লোকটা চল্লিশ বছর দুই না সনমের পূজা করে সনম একটা মূর্তির নাম এই মূর্তির সামনে যায়া যাইয়া সনম ইয়া সনম ডাকে এই লোকটা চল্লিশ বছর দইরা সনমের পূজা করতে আসে সনম তার ডাকে সারা দেয় না মালিক গো শুধুমাত্র একটা বার সে ভুল কইরাইয়া সামাদু বইলা ডাক দিল তুমি তার ডাকে চল্লিশ সত্তর বার তার ডাকে জবাব দিলা কারণটা বুঝলাম না আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে ও ফেরেশতারা তুমি তোমরা কি জানো আমার এই বান্দাটা চল্লিশ বছর দইরা সনমের পূজা করে সনমকে ডাকে সনম তার ডাকে সারা দেয় না তোমরা কি জানো আমি আল্লাহ চল্লিশ বছর দইরা অপেক্ষা করতাছি আমার বান্দা কোন দিন সনমের মা সনমের নাম বাদ দিয়া একদিন আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিব চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ ওই লোকটা সনম নে চল্লিশ বছর দুই না ডাহে সনম জবাব দেয় না আর আমার আল্লাহ চল্লিশ বছর দুইরা অপেক্ষায় বসে আছে কোন সময় বান্দা সনমের নাম বাদ দিয়ে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিব হে ফেরেশতা আমার বান্দা ভুল কই রাখো কার যেমনি কোক চল্লিশ বছর দই না আমি আল্লাহ অপেক্ষা করতেছি আমার বান্দা যখন আমি আল্লাহরে ইয়াসামাদু বইলা ডাক দিন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিন আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জুস মাইরা গেল আমি আল্লাহ স্থির থাকতে পারলাম না আমি আল্লাহ তার ডাকে সত্তর বার জবাব দিলাম ফেরেশতারা রে যা যা আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ আমার বান্দাটারে হেদায়েত দিয়া দিলাম চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ও মুসলমান ভাই
এখন চিন্তা করেন একজন বিদুরমিকে যদি আমার আল্লাহ এত ভালোবাসে আর আপনি আমি তো আল্লাহর বান্দা জুড়ে বলেন ঠিক নি আমরা তো মুসলমান আমাদের কান্নার দরকার কব না বেশি আরো জোরে বলেন ভাই সামনের দিকে একটু চাপান দাগা হইতাছে না একটু কষ্ট কইরা সামনের দিকে আসেন প্যান্ডেলটা তো শুরু শুরু হয়ে গেছে ঠিক না ও প্যান্ডেলটা শুরু হয়ে গেছে বাইরে লোক আশেপাশে ঘোরাফেরা করতেছে জায়গা পাইতাছে না আল্লাহুম্মা সাল্লাম ওয়ালা আলি সামনে মজার আলোচনা আছে সামনে চাপেন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার আরো চিল্লায়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমার মুসলমান বাবারা ভাইরা কেমন ভাবে কাঁদতে হবে আল্লাহর নবীর একটা হাদিস বলবো নি কষ্ট হইতাছে আল্লাহরে কেমন ভাবে ভয় করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করার দরকার আল্লাহর নবীর যুগে একজন লোক ছিল যুবক ছিল সে কাফন চুরি করত কি চুরি করত এ মুসলমান ভাই যখন নাকি মানুষগুলা যখন মারা যাইত এই কাফন চুর ওই মাহফিল ওই যখন মানুষটা মারা যাইত যখন মানুষটার জানাজা পড়াইয়া মানুষটারে যখন কবরের মধ্যে শুয়ায় দেওয়া হইত এই কাফন চুর কবরটারে শিনাক্ত করে আসতো দিনের বেলা যখন রাত্রবেলা হয়ে যায় এই লোকটা তখন রাত্রবেলা কবরস্থানের মধ্যে যাইত যাইয়া যাইয়া এই কবরটা খুইরা লাশটা থেকে কাফনটা নিয়ে আসত কাফনটা আইনা সুন্দর কইরা আবার দৌত কইরা এই কাফনটারে আবার বাজারের মধ্যে বিক্রি করত জোরে বলি নাউজুবিল্লাহ এই কাফন চুর প্রত্যেক দিন কাফন চুরি করে আজকে এলাকার মধ্যে অনেক দিন অনেক এলাকার মধ্যে অনেক দিন আরেক এলাকার মধ্যে এই রকম করে করে কাফন চুরি করে করে বাজারের মধ্যে বিক্রি করে তার সংসার চালাই হঠাৎ কইরা একদিন এই কাফন চুর কবরের মধ্যে যখন গেল তার পাশের এলাকার মধ্যে অন্য গ্রামের মধ্যে কাফন চুরি করার জন্য গেল লোকটা সংবাদ পাইল আজকে এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে লোকটা বুঝে নাই ছেলে না মেয়ে পুরুষ না নারী সে ভালোভাবে শিনাক্ত করতে পারে নাই কিন্তু সে বুঝতে পারছে এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে এই লোকটা যখন নাকি জানাজার নামাজ শেষ হয়ে গেল কবরের মধ্যে শুয়ে দেওয়া হলো শুয়ে দেওয়ার পরে এই লোকটা দূর থেকে কবরটাকে আইডিয়া করলো এই জায়গার মধ্যে কবরটা আছে এ মুসলমান ভাই ও মুসলমান বন্ধুরে ও যুবক ভাইরা জীবনে কত গুনাহ করছো চিন্তা কর এই কাফন চুর গভীর রাত্র যখন হয়ে গেল কবরস্থানের মধ্যে চলে গেল কবরের মধ্যে যাওয়ার পরে কবরটাকে যখন ঘুরল ঘোরার পরে এই কাফন চুর কবরের ভিতরের মধ্যে ডুইকা গেল ঢুকার পরে যখন নাকি এই মানুষটার লাশটা যখন নাকি কাফনটা মুখ থেকে সরাইল যুবকটা চমকায়া গেল সে তাকায়া দেখে এই লোকটা পুরুষ মানুষ না মহিলা মহিলা তো মহিলা সুন্দরী রূপসী এমন একটা মহিলা এত সুন্দর মহিলা যুবক জায়গা বলে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই জোরে বলি আল্লাহু আকবার সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় পারি না সবে বলিব কিন্তু তোমায় পারি না
সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা প্রাণের মদিনা সবে বলিব সবে বলিব কিন্তু তোমায় আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হো ঠিক কিনা আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আর তোমার মাঝে শুয়ে আছে নূরের মদিনা সবে বলিব কিন্তু তোমায় আ মাশাআল্লাহ বলেন সবে বলিব সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা মাশাআল্লাহ সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সবে বলিব সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার আরো চিল্লে বলি আর রাসূলুল্লাহ চুর গেছে কই আরো জোরে বলেন মাশাআল্লাহ সবাই সচেতন অনেক ভালো লাগছে আপনার সকলে মাশাআল্লাহ সচেতন আমি দেখলাম না আমারে আপনারা অনেক পছন্দ করছেন অনেক ভালোবাসছেন আমি তাকায়া দেখলাম একটা মানুষ এদিক সেদিক নাই অনেক জায়গার মধ্যে মাহফিল করতাম তাই ডিস্টার্বের জন্য আলোচনা করা যায় না আপনারা দেখলাম যে এত সুন্দর করে খাপটি মেরে বসে রয়েছেন মাশাআল্লাহ একটা মনোযোগ যে আমি আপনাদের মধ্যে পাইছি ইনশাআল্লাহ বলি মারহাবা মারহাবা আরো জোরে বলি মারহাবা মারহাবা এই মনোযোগটা সব জায়গার মধ্যে থাকে না আপনারা অবশ্যই আমার নবীর আশেক নবীর আশেক যদি না হইতো এই এত সুন্দর মনোযোগ এত সুন্দর একটা পরিবেশ মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আল্লাহ যেন আমরারে আরো নবীর ফাগল বানা বলি আমিন আরো চিল্লে বলি আমিন সুর কই গেছে কবরের মধ্যে কাফন চুরি করার জন্য যখন নাকি কত বড় জঘন্য কাজ পারবেন আপনারা এই কাজটা করতে পারবেন কবরের মাঝে ডোর বিদ্যুৎ নাই যদি কোন কবরস্থান থেকে একজন জানাজা দিয়ে আই পড়ছে রাইতের বেলা গিয়া যখন যদি কাফনের কাফনটা দাদার মুখ চৈতন্য এমনি খুললে খোলার পরে মরা লাশ দেখো কি ও ভাই সাহেব ভালো আছেন নি খুশ আছে খুশ আছে নি খুশ তো লগ লগ কই শেষ কবরে কাফন মারলা নিজের জান লইয়া একটা দৌড় জুড়ে বলেন ঠিক কি না যদি কবরের লাশটা উইটা ব ও ভাই বোন আপনার লয় কিছু কথা আছে আপনার টান দিয়া ধরল ওই বেটা আচ্ছা রো আচ্ছা রো জান লইয়া দৌড়াদৌড়ি জুড়ে বলেন ঠিক কি না কত বড় পাপিষ্ট কবরের মধ্যে কাফন চুরি করার জন্য যায় হে মুসলমান ভাই এই যুবক কবরের মধ্যে কাফন চুরি করার জন্য গেল যুবক তাকায়া দেখে রে এত সুন্দর এক রমণী মহিলা যুবক ডাক দিয়া বলে আমার জীবনে এত সুন্দর মহিলা আমি কখনো দেখি নাই যুবক এই মহিলাকে দেখা তার প্রেমে পড়ে গেল এই যুবকটা কি করলো তার মনের মধ্যে চিন্তা নিল আমি মহিলাটার সাথে খারাপ কাজ করব আমি মহিলাটার সাথে জিনার মধ্যে লিপ্ত হব যুবকটা তার নফসকে হেফাজত করে রাখতে পারে নাই আমার মুসলমান ভাই এই জায়গার মধ্যে আমি পাঁচ নাম্বার জান্নাতের উত্তর দিয়া দেই আমার আল্লাহ পাঁচ নাম্বার জান্নাতের মধ্যে এই নফসের কথা উল্লেখ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নাম্বার জান্নাতের মধ্যে এই নফসের কথা যেই মানুষটা তার নফসকে হেফাজত করবে এই নফসটাকে হেফাজত কইরা যেই বান্দাটা তার জীবনটা পরিচালনা করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করবে জোরে বলি সুবহানাল্লাহ হে মুসলমান ভাই এই যুবক কবরের মধ্যে
চিন্তা করে রে আমি এত সুন্দর মহিলা আমার জীবনে আমি দেখি নাই এই মহিলাটার সাথে আমি খারাপ কাজ করব যুবকটা কাপনটা কইলাম এই সুন্দরী রূপসী মায়াটার সাথে সে খারাপ কাজ করলেন তার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলেন যুবকটা জিনা কইরা কাফনের কাপড়টা লইয়া যখন নাকি ওই মহিলাটারে উলঙ্গ বানাইয়া যখন কবর থেকে উঠতাছে এমন সময় এই যুবকটা শুনতে পায় কবর থেকে গাইবি আওয়াজ কি আওয়াজ আরো জোরে বলেন কবর থেকে গাইবি আওয়াজ এই মহিলাটা কবর থেকে ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা রে যেই মানুষগুলা আমারে এই কবরের মধ্যে আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজনেরা আমার আপনজনেরা আমার বন্ধু বান্ধবরা আমারে সুন্দর কইরা গোসল করাইয়া আমারে সুন্দর কইরা কাপড় পরাইয়া পবিত্র বানাইয়া আমার এই কবরের মধ্যে রাইখা গেল কিন্তু আজকে হে যুবক তুই কেমনে পারলি কেমনে পারলি নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আমার ভাই হযরত মাওলানা শফিকুল ইসলাম চিশতি সাহেবের আগমন সুতার মোরার পক্ষ থেকে আল্লাহুম্মা সাল্লাম مولانا محمد وعلى آله مولانا محمد সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই যে দেশে পড়ছে আলোচনাটা ছেড়ে দেওয়াই দরকার ঠিক না আমার ভাই যেহেতু যেহেতু প্রধান বক্তা উনি আমার বড় ভাই মাশাআল্লাহ আমাকে অনেক আদর করে অনেক মহব্বত করে ছোট থাকতেই আমার অনেক আদর করতেন আমার খুবই মহব্বতের একজন মানুষ কামেল মানুষ তিনি তরিকতের দাওয়াত দিচ্ছেন আমার ভাইকে রাইখ আলোচনা করাটা ঠিক হইব ভাইকে তা কই পাঁচটা মিনিট সময় দিবেন আলোচনা তো বড় সম্মান দিত না দেখ আমার ভাই পাঁচটা মিনিট আমি বাইরে থেকে ছায়া লইছি ইনশাআল্লাহ দেহি পাঁচটা মিনিটের ভিতরে সংক্ষেপে সব পীড়া দিতারিনি সকলে বলি আমিন আরো চিল্লে বলি আমিন আমার মুসলমান বাবারা ভাইরা রে এই কাপন চোর যখন নাকি জিনা করে চলে আসলেন কবর থেকে ওঠার পরে এই কাপন চোর গাইবি আওয়াজ শুনতে পাই এই মহিলাটা ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দা হে যুবক তুমি কামটা কি করলাম আমার আপন জনেরা আমার এত সুন্দর কইরা গোসল করাইয়া সাজাইয়া আমারে পবিত্র বানাইয়া এই কবরের মধ্যে রাইখা গেল হে যুবক তুমি কেমনে পারলা আমাকে আমাকে অপবিত্র বানাইয়া দিতা যুবক রে আমি হাসুরের ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো এই অপবিত্র অবস্থায় আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো হাজার হাজার মানুষের সামনে কেমনে দাঁড়াবো হে যুবক তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তুমি কি দুনিয়ার জমিন থেকে মরবা না তুমি কি আমার মতো একদিন কবরের মধ্যে আসবা না কি জবাব দিবা কবরের মধ্যে আইসা তুমি কি জবাব দিবা যুবক আল্লাহর দরবারে যায় তুমি কি জবাব দিবা আল্লাহর দরবারে তুমি যেদিন যাইবা আমি কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিব তোমার বিরুদ্ধে সাক্ষী দিব সেদিন কিন্তু তুমি আল্লাহর সামনে আমার কাছ থেকে তুমি বাঁচতে পারবে না জোরে বলি আল্লাহু আকবার এই যুবক এই কথা শোনার পরে অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে মনটার মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে এই মহিলাটার আওয়াজ তার কানের মধ্যে শুরু হয়ে গেল যেথাই যাই শুধু সেই কথাটা মনে হয় যেথাই যাই শুধু সেই কথাটা মনে হয় যুবক এখন মনে মনে চিন্তা করে হাইরে কি করলাম কি করলাম কি করলাম
আমি তো বড় গুনাহ কইরা ফেললাম আমার মত অপরাধীদে দুনিয়া জমিনের মধ্যে আর কেউ নাই মালিক গো জানি না আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা এই যুবক এই চুরি এই কাপড় চুরি আর করলো না এই জায়গা থেকে চলে আসলো সংক্ষেপে বলে ফেলতেছি আয়েশা একটা রাস্তার দারে মসজিদ নববীর কিনারে একটা রাস্তার দারে গাছের নিচে বইসা বইসা কান্দে কি করে কান্দে আরো জোরে যুবকটা কান্না করতেছে এমন সময় আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গরম না নরম আমিরুল মুমিনিন উমর এই রাস্তা দিয়া যায় তাকে দেখে যুবক কান্না করতেছে এমন ভাবে কান্দে যুবকের কান্না দেখা আমিরুল মুমিনিন উমর ডাকিয়া বলে হে যুবক তুমি কেন কান্দো যুবকটা কোনো কথা বলে না ডাকিয়া বলে যুবক কেন কথা বলো না তুমি কেন কান্দো আমি জানতে চাই যুবকটা কোনো কথা নাই ডাকিয়া বলে আমিরুল মুমিনিন আমি বড় গুনাহ করেছি কি করেছি আরো জোরে বলেন আমি বড় গুনাহ করেছি সেই কারণে আমি কান্দি তখন এই আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে কি গুনাহ করেছো যুবকটা বলে না আমি বলতে পারবো না আমি বলতে পারবো না গুনার কথা এই কথা বলার পরে আমিরুল মুমিনিন তাকে দেখে যুবকটা এমন ভাবে কান্না করতেছে যুবকের কান্না দেখা আমিরুল মুমিনিন উমরের চোখের মধ্যে পানি চলে আসলো এমন ভাবে হাউমাউ করে কান্দে আমিরুল আমার নবীর দরবারে গেল মসজিদ নববীর মধ্যে যাওয়ার পরে আমিরুল মুমিনিন চোখের পানি গুলা মুছতেছে এমন সময় আল্লাহর নবীজি আমিরুল মুমিনিনকে ডাক দেওয়ালে হে উমর তোমার চোখের মধ্যে কেন পানি তোমার চোখের মধ্যে পানি কারণটা কি উমর ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখের মধ্যে পানি এসেছে কারণ আছে রাস্তা দিয়ে আসতেছি তাকায়া দেখি একটা যুবক গাছের নিচে কান্দে এমন ভাবে কান্দতেছি আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কেন কান্দো বলে আমি বড় গুনাহ করেছি তাকে জিজ্ঞেস করলাম কি গুনাহ করেছো ওই যুবকটা গুনার কথা বলে না শুধু হাউমাউ করে কান্না করে আর কান্না করে সেই কারণে তার কান্না দেখা আমি উমরের চোখেও পানি চলে আসলো চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আমার রসুল ডাক দেব সংক্ষেপে বলে ফেলতেছি আমার রসুল ডাক দেব যাও তাকে নিয়ে আসো আল্লাহর নবীজির কথা মতে যুবককে নিয়ে গেল যুবক রে তুমি কেন কান্দো কান্দার কারণটা কি আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহ করেছি অন্যায় করেছি আমার নবী ডাক দিয়ে বলে যুবক তুমি কি এমন গুনাহ করেছো যেই গুনাহ সে আজিম থেকে বেশি আল্লাহু আকবার আল্লাহর আরশ থেকে কি বেশি এত গুনাহ করেছো ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় গুনাহই করেছি হে যুবক তুমি কি আল্লাহর কুরসি থেকে বেশি গুনাহ করেছো ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় তার চেয়ে বেশি গুনাহ করেছি হে যুবক তুমি কি আল্লাহর রহমত থেকে বেশি গুনাহ করেছো ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমি তার চেয়ে বেশি গুনাহ করেছি হে যুবক বলো 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 তুমি এমন কি গুনাহ করেছো কেন কান্দো ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কিন্তু ভালো মানুষ না আমি একদম চোর আমি মানুষের কবর মানুষটাকে যখন কবরের মধ্যে দেয় আমি হলাম একজন কাফন চোর তাদের কাফন গুলা চুরি কইরা কইরা বাজারের মধ্যে বিক্রি করি ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় একটা গুনাহ করলাম একদিন 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 কবরের মধ্যে গেলাম যাওয়ার পরে একটা কবর খুঁড়লাম খোঁড়ার পরে কাফন যখন আনতে গেলাম আমি তাকে দেখি সুন্দরী রমণী একটা মহিলার লাশ আমি সেই লাশ দেখা আমি আর সামলাইতে পারলাম না এত সুন্দর নারী দেখে লোভ সামলাতে পারলাম না আমি তার সাথে জিনা করলাম ও ইয়া রাসূলুল্লাহ জিনা করার পরে এই মহিলাটা গাইবি আওয়াজ ডাক দিয়া বলে হে যুবক তোমার কি আল্লাহর ভয় নাই তুমি কি আল্লাহকে ভয় করো না হাসরের ময়দানে কি দাঁড়াবা না ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে আমাকে যখন বলল আমার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল আমি চিন্তা করলাম হাই তো ঠিকই কথা বলেছে আমার মতো গুনাহগার তো দুনিয়ার জমিনের মধ্যে আর হতে পারে না কেমন মানুষ হইলে রে এত নিকৃষ্ট কাজ করতে পারে জোরে বলেন ঠিক কিনা আমার নবী ডাক দিয়ে বলে হে যুবক আসলেই তো তুমি বড় গুনাহ করেছো তুমি বড় গুনাহ করেছো যুবকটা এমন ভাবে কান্না শুরু করে ভাই এ সবাই দিকে তাকান আমি সবকে সাইরা দিতাছি হুজুরে বসায় রেখা কষ্ট দিয়ে আপনারা হার লাগে করলে আপনারা মন করবো না
সারা রাত যদি ওয়াজ করি মন ভরবো ইমানদাররা সারা রাত اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ